আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ওই সকাল 7টা কি 7:30 মতো হবে। তবে চলো আজকের ব্লগটাও তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখেছো সকাল সকাল উঠে গোপাল কাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। কেন বলো তো, আজকে হচ্ছে দোল, আর দোলে এই বছর তো আমাদের রঙটা খেলতে নেই, তাই ভাবলাম রঙ যতই বা নাই খেলি গোপালকে তো একটু সাজুগুজু করাতে আর কোনো অসুবিধা নেই। তাই আজকে সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে গিয়ে আগে গোপালকে সাজিয়ে নিলাম। কারণ না, রঙ খেলার দিন চারিদিকে যতক্ষণ সবাই এত রঙ চং খেলছে তখন আমার গোপালটা এমনিতেই আবি খেলতে পারবে না, তারপর একটুখানি সাজুগুজু করিয়ে দেবো না তা কি হয়। তো সেই জন্য একটুখানি গোপালকে সাজিয়ে নিলাম, আর তারপর এই যে চলে এলাম ওপরে, উপরটা তো কিছুই করা হয়নি, নিচটাই সমস্ত কিছু করা হয়েছে। তো ওপরে এসে আগে বিছানাটা ক্লিন করে নিলাম, আর এখন এই যে জানলা দরজাগুলো আগে খুলতে হবে। আর কি বলতো, এত গরম পড়ে গেছে না, সারাদিন পর যখন রাত্রিবেলাটা ওইভাবে আর কি ঘরদোর সব রকম জানলাগুলো বন্ধ থাকে না, সকালবেলা মনে হয় কতক্ষণে বেডটা ক্লিন করে এই জানলাগুলো খুলবো, একটুখানি মানে বাইরের ঠান্ডা বাতাস একটু ভেতরে ঢুকবে। আর তারপর এখন এই যে নতুন কিছু সংযোজন হয়েছে আমার ছোট্ট এই কাজের গণ্ডির মধ্যে, সেটা হচ্ছে এই গাছগুলো। এগুলো আমার এত পছন্দের যে সারাদিনের কাজের ফাঁকে এদের জন্য 5-10 মিনিট সময় আমি ঠিকই বার করে নিতে পারি। আর দেখবে যখন আমরা কোনো জিনিসকে মন থেকে চাই তার জন্য কিন্তু সময় আমরা বার করে নিতেই পারি। আর তারপর এই যে এখানে চা করা হয়ে গেল, আর আজকে ভেবেছি দুজনে মিলে চাটা এখানে বসেই খাবো। আর দেখবে এরকম একটা যদি ছোট্ট কর্নার বাড়ির মধ্যে তৈরি করা যায় না, মানে যখনই মনের মধ্যে একটু অশান্তি লাগবে কিংবা ধরো ভালো লাগছে না, তখন কিন্তু এই গাছগুলোকে দেখলে মনটা অনেকটা ভালো হয়ে যায়। তো চা খাওয়া কমপ্লিট করে এখন এই গাছগুলোকে অল্প করে জল দিয়ে দিচ্ছি, কারণ মাত্র তো নতুন লাগিয়েছি, মানে না কী বলো তো বুঝে উঠতে পারছি না যে কতটা কী জল দিতে হবে। তাই ভেবেছি 2-3 দিন অন্তর অন্তর একদম অল্প করে দিয়ে দেবো। আর এদিকে ছাদে এসে দেখি, এই দেখো এখানে নীলকণ্ঠ গাছের বীজ ফেলেছিলাম, তার থেকে একটা নতুন চারা বেরিয়েছে। আর ওইদিকে মার কাছ থেকে একটা ফুলের বাল্ব এনেছিলাম, তো সেটার থেকেও যে না দেখেছি আর কি কুঁড়ি বেরিয়েছে একটা, তো ওটা কী ফুল ফুটবে আমি জানি না। মা তো বলেছিল একটা পিঙ্ক কালার কি ভায়োলেট কালারের ফুল ফুটবে, তো আমি ওই অবধিই জানি, ফুটলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর কি এই জিনিসগুলো নিজে হাতে তৈরি করা, তো তাই এদের কতটা কি গ্রোথ হচ্ছে এগুলো দেখাটাও যেন একটা খুব ভালো লাগার বলো। আর আমরা যারা এরকম একটুখানি ইনডোর প্ল্যান্টস ভালোবাসি আর টুকটাকি সব গাছপালাও ভালোবাসি, তাদের তো আর নতুন করে কিছু বলতে হবে না, এই জিনিসগুলো এতটাই কাছে হয় বলো আমাদের। তো ওইদিকে তো অনেকটা এদিক ওদিক করা হলো, এইবার ঘর টরগুলো ঝাড় দিয়ে চলে এলাম নিচে। আর এখন যেহেতু 9টা মতো বেজে গেছে, তাই এখানে বাপির খাবারটাও রেডি করে দিলাম। এইবার আমাদের খাবার প্রিপারেশনটা করতে হবে, কারণ এত কিছু করতে করতে না একটু একটু খিদেও পেয়ে গেছে। আর সকালবেলা সচরাচর আমার খিদে পায় না, কিন্তু যেদিনকে একবার খিদে পেয়ে যায় সেদিনকে আমি থাকতেই পারি না, মনে হয় কতক্ষণে একটুখানি কিছু খেতে হবে। তো দেখি সমস্ত যা আজকে রান্নাবান্না করবো সেগুলো হয়ে গেছে, আর আজকে তো সম্পূর্ণটাই নিরামিষ হবে। কারণটা হচ্ছে দোল পূর্ণিমার দিনে প্রতিবারই বাড়িতে মা নারায়ণ পুজো করে, তো এইবার তো অসহজের জন্য হবে না, তো সামনেবার করব। তো সেই জন্যই বাবি বললো আজকে তাহলে নিরামিষ মানে খেলেই বেটার হয়, তো সেই মতো আজকে বাড়িতে সমস্তটাই নিরামিষ হবে। তাই ভাবলাম কি করব কি করব, আর ওই বাজারে গেলে কী বলতো এক ভেন্ডি পটল টটল এইসব ভালো লাগছে না, তাই ভেবেছি আলুর ওপর দিয়েই চালিয়ে দেবো, একটা দু দিন কোনোভাবে ম্যানেজ করে নেব। আর এদিকে আজকে তো আলুর দম করবো, তো সেই জন্য এখানে একটা ড্রাই রোস্টেড মশলা করে নিচ্ছি, ওই গোটা গরম মশলা গোটা জিরে আর দিয়েছি হচ্ছে একটুখানি স্টার অ্যানিস, তো এইসব দিয়ে একটা মশলা করে নিলাম। আর এদিকে দেখলে তো তেল ঢাললাম, আদা ঢাললাম, আর এখানে তেলের প্যাকেটটা উল্টে রাখলাম, কেন বলো তো উল্টে রাখতে দেখলে বেশ মানে 2-3 চামচ মতো কিন্তু তেল বেরিয়ে যায়। আর এখন এই যে দৌড়ে দৌড়ে পরোটাগুলো ভাজছি, আর কী বলো তো রান্নাঘরটা এতটাই ছোটো না, সমস্ত রান্নাঘরের যে এক্সট্রা কাজ এই টেবিলটার ওপরেই আমাকে করতে হয়। তো এদিকে তো খাওয়া দাওয়া চলছিল, হট করে দেখি এখানে না সকালে তো প্রভাত ফেরি বেরিয়েছিল, তারই আর কি তারা সবাই বাড়ি ফিরছে, যার জন্য লোকজন একদম কম, কিন্তু যে সাজসজ্জাগুলো ছিল সেগুলো কিন্তু সমস্তটাই আছে। আর কী বলো তো প্রভাত ফেরিতে না সকালবেলা আর কি দেখতে বসেনি, কারণ বাইচান্স কেউ যদি আবির টাবির দিয়ে দেয় তাকে তো কিছু বলতে পারবো না, তো সেই জন্য সকালের দিকে আর বেরোয়নি, কারণ যেহেতু আমাদের খেলতে নেই কী দরকার খামোখা ওইসবের মধ্যে গিয়ে। এদিকে দেখো বেশ খানিকটা কাজে গিয়ে গেছে, এখন এখানে আলুর দমটা বসিয়ে দিচ্ছি। আর দেখবে এরকম করে আলুর দম করলে কিন্তু খুব চটপটে তাড়াতাড়ি হয়ে যায়, তো দেখতে দিতে পেলে সমস্ত মশলা টশলা ফোড়ন দিয়ে মশলা যেগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এখন এই যে একটুখানি কাস্তুরি মেথিও দিয়ে দিলাম,
আর সাথে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে খুব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর কি, আলুগুলো পুরো সেদ্ধ করিনি, 60-70% মতো সেদ্ধ করেছিলাম। দিয়ে সেই আলুগুলো দিয়ে মশলা দিয়ে কষিয়ে বসতে দিয়েছিলাম। আর সেই ফাঁকে এখানে যা বাসনগুলো জমেছিল সবগুলোকে এক এক করে মেজে নিলাম। দেখবে মানে বাসন কী বলতো, মানে বাড়িতে আমরা মানুষ তিনজনা কিন্তু এত বাসন না, মনে হয় যেন 6-7 জনের রান্না হচ্ছে। তো এদিকে দেখো মশলা টশলা দিয়ে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে গেছে, এখন ওপর থেকে পনিরগুলো দিয়ে দিলাম। আজকে না পনিরটা এনেছিলো কীরকম যেন একটুখানি মানে ছেড়ে ছেড়ে যাচ্ছিলো, সেই জন্য আর পনিরগুলো ভাজলাম না, কারণ সেই কড়াই দিলে আবার ছেড়ে যাবে। তো এই যে আলুর দম ঠিক না, এটা আলুর দমই, তবে এর মধ্যে পনির দিলাম, কারণ বাপি তো আলু খাবে না, তো সেই জন্য বাপির জন্য পনিরটা দিয়ে দিয়েছি। আর তারপর এদিকে আর কি কৌশিক বলল ওর চাটনি খেতেও ইচ্ছা করছে, তাই এই যে আমসত্ত্ব, খেজুর, একটু টমেটো আর একটুখানি তেঁতুলও দিয়েছিলাম। তো সব দিয়ে একটা টক মিষ্টি চাটনি বানিয়েছি। আর এখানে এখন করছি হচ্ছে আজকে পোলাও করবো, আজকে যেন প্রথম হচ্ছে আতপ চালের পোলাও করবো। তো বুঝতে পারছিলাম না কেমন হবে, তবে স্টার্ট তো করেছিলাম। আর হ্যাঁ, এখানে যে আতপ চালটা নিয়েছিলাম এটা হচ্ছে সরু আতপ চালটা, মানে গোবিন্দভোগ চালটা বাড়িতে না ছিল না, আর দেখলাম আতপ চালটা অনেকদিন ধরে পড়েও রয়েছে, পোকা টোকা লেগে যাবে, তাই জন্য দেখলাম সুযোগ যতক্ষণ একবার হয়েছে তখন করে নেওয়া যায়। তো ওদিকে তো চালটা তো ম্যারিনেট করে, এদিকে বাকি কাজগুলো চলো এক এক করে সমস্তটা কমপ্লিট করে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে রয়েছে, আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিতে একদমই ভুলো না। আর আমার যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে দেখো তোমাদের সাথে একটু গল্প করতে করতে বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে, এখন প্রায় শেষের দিকে। এইবার এই যে বাকি কাজগুলো করতে করতে তোমাদের সাথে চলো বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আগের দিন এক দিদিভাই কমেন্ট করেছিল, তো দিদির নামটা আমি বুঝতে পারলাম না, কারণ কি একটা ইউজার সামথিং বলে এসেছিলো, তো সেটা আর বোঝাটা সম্ভব হয়ে ওঠেনি। তো দিদিভাই তুমি লিখেছো, তুমি আমাকে দেখে প্রতিদিন কাজ করার এনার্জি পাও, তোমার ভিডিওগুলোও খুব ভালো লাগে। তো এটা যে আমার কাছে কত বড় একটা প্রাপ্তি যে আমার ভিডিও দেখে কেউ কাজ করার এনার্জি পায়। সত্যি এইসব কমেন্ট আসলে না, সত্যি কথা বলতে ভিডিও করার না মানে এনার্জিটা আরও ধরো 3 গুণ হয়ে যায়, এইসব যদি সুন্দর সুন্দর কমেন্টগুলো একটা দুটো পাওয়া যায়। তো আর কমেন্ট করেছিল হচ্ছে আপন মন ব্লগ থেকে, তো দিদিভাই তুমি লিখেছো তুমি আমার ভিডিও প্রথম থেকে দেখছো, প্লাস তোমার সমস্ত ভিডিও ভালো লাগছে, আর তুমি একটা কমেন্ট খুব সুন্দর করে, সেটা তোমার মনে হয়েছে আমি নাকি সর্বগুণী। তো সেটা আমি আদৌ কিনা বলতে পারবো না, কারণ আমি এত কিছু করলেও কিছু কিছু খুঁত তো আমার মধ্যেও থেকে যায়, তবে চেষ্টা করব সেই সকল খুঁতগুলো তোমরা ধরে দাও যাতে আমি একদম পারফেক্টলি সব কাজ করতে পারি। তবে আমি সর্বগুণে কিনা এই কমেন্টটা যদি আমার শাশুড়িমা বেঁচে থাকতেন, যদি সেটা মা করে যেতে পারতো তাহলে আরও বেশি খুশি হতাম, কারণ বাড়ি থাকতে তো এই সব কাজ কোনোদিন করিনি, আমার মা তো এখন নিজেই দেখে অবাক হয়ে যায় আমি এত কিছু করছি। তবে এটা যদি আমার শাশুড়িমা দেখে যেতে পারতেন আরও বেশি ভালো হতো। আর কমেন্ট করেছিল হচ্ছে মিষ্টি দিদিভাই, মনিরা কুকিং চ্যানেল, শম্পা দে, শাইনি গাঙ্গুলি দিদিভাই আর পম্পিকর দিদিভাই। তো পম্পিকর দিদিভাই লিখেছে আগের দিনের মিক্স ভেজের রেসিপিটা দারুণ ছিল, তো দিদিভাই তোমাকে রিকোয়েস্ট করবো তুমি জাস্ট একদিন এইভাবে করে দেখো, দারুণ হয় খেতে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে পুজো দেওয়া কমপ্লিট, আর এখানে এই যে পোলাও একদম হয়ে গেল। আর কী করলাম বলো তো, মানে বাপির পোলাওটা আগে তুলে দিলাম কারণ মিষ্টি একদমই দেওয়া ছিল না, পরে আমার আর কৌশিকেরটাতে আরেকটু মিষ্টি দিয়ে বানিয়ে নিলাম। তো এই যে এখানে বাপিকে খেতে দিয়ে দিলাম, আর বাপির পাশাপাশি ওকেও একটুখানি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম, মানে দেখবে ভালো ভালো রান্না হলে না একটুখানি কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে বেশ ভালোই লাগে বলো। তো এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে তো ছাদে গাছের কাছে জল টল দেওয়া সমস্ত হয়ে গেছে, এখন সন্ধ্যেবেলা বাড়ির পুজো দেওয়াটা কমপ্লিট করে চলে এলাম মার কাছে, কারণ মালগোপালকেও পুজো দিতে হবে। আর দেখেছো বোনাকে কী সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছিল, চলো এখন পুজোটা দিয়ে নেওয়া যাক। এই যে পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর এখন দাঁড়িয়ে আছে একটুখানি ছাদে, কারণ বিভিন্ন সুন্দর হাওয়া দিচ্ছে, এমনি এমনি হাওয়া দিচ্ছে না, মানে ছাদটা থেকে মেঘ ডাকছে, এখন প্রায় 8টা মতো বাজে, দেখেছো কীরকম আওয়াজ হচ্ছে। তো মানে ঘরে পুজো দিয়েছে তো তাই একটুখানি বাইরে এসে দাঁড়িয়েছি, মানে 5-7 মিনিট হয়ে গেলে ঘরে আগে দৌড়াবো, আকাশে তো প্রচণ্ড মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর, তবে বৃষ্টিটা এখনও শুরু হয়নি, তার আগে আমাকে সমস্ত কাজ ছেড়ে বাড়ি যেতে হবে, নাহলে আমি পরে বাড়ি যেতে পারবো না, মানে টোটো তো পাবোই না, সারা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। আর এই দেখো এখানে মানুষ চলে এসেছে আমার পিছন পিছন, ওই দেখো
চলো আমার পরে দেখা হচ্ছে, কাজগুলো আগে কমপ্লিট করে নিই। দুজনে মিলে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে এখানে জানলা দিয়ে হাওয়া খাচ্ছে, আর তার সাথে আছে কোল্ড হেভি হাওয়া দিচ্ছে, আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে মুখটা। কিন্তু মানে যে পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে সে পরিমাণ বৃষ্টি হচ্ছে না। আমি আগে দুটো খেয়ে নেই, নাহলে এরকম করতে করতে দেখবো শুধু বোতলটাই আমার হাতে আছে, ভিতরে আর কিছু নেই। আর এরপর দেখো বোন আমার হাতে ধরিয়ে দিল আমার সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে জিলিপি। আমার খেতে কিন্তু দারুণ লাগে জানো। আর তারপর জিলিপি খাওয়া কমপ্লিট করে এখানে দেখলাম তরমুজ ছিল বাড়িতে, তাই ঠান্ডা ঠান্ডা একটুখানি তরমুজও কেটে নিলাম। আর এরপর এই যে সবাই মিলে গল্প টল্প করে চলে এলাম অ্যাজ ইউজুয়াল বাড়ি। চলো তবে আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।